Assalamualaikum. জুরানা সমস্ত আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি ফারজানা কবির, শ্রেণী তৃতীয় শ্রেণী, বিষয় বাংলা দ্বিতীয় পর্ব। আজকে আমি তোমাদের পড়াবো সন্ধি বিচ্ছেদ। সন্ধি কাকে বলে, কত প্রকার ও কি কি, এবং সন্ধি বিচ্ছেদ করে দেখাবো। আসো তাহলে আমরা চলে যাই সন্ধি কাকে বলে, সন্ধি কত প্রকার ও কি কি। উদাহরণ দাও তাহলে, তোমরা সবাই দেখো, পরস্পর দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। তাহলে কি, দুইটা বর্ণ যখন একসাথে হবে তখনই ওটা সন্ধি হবে, পরস্পর দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। যেমন সিংহ সিংহাসন, সিংহ যোগ আসন সিংহাসন, ঠিক আছে, সিংহ যোগ আসন সিংহাসন। আমরা তাহলে সন্ধি বিচ্ছেদ করি। প্রাতরাশ, আমরা এখন সন্ধি বিচ্ছেদ করবো প্রাতরাশ। প্রাত বিসর্গ যোগ রাশ, তাহলে কি হলো আমরা প্রাতরাশ। প্রাত বিসর্গ যোগ রাশ প্রাতরাশ। জলাশয়, জল যোগ আশয় জলাশয়, তাহলে কি জল যোগ আসর জলাচর জলাশর। তারপরে বিচ্ছে, বি বরিষ্ঠের বি বিসর্গ যোগ ছে বিচ্ছে। জলৌকা, জল যোগ ওকা জলৌকা। বিদ্যালয়, পিতৃ যোগ আলয়, তাহলে কি হলো পিত্রালয়। আমরা সব ভেঙে ভেঙে করবো, পিতৃ যোগ আলয় পিত্রালয়। মহাকাশ, মহা যোগ আকাশ মহাকাশ। বনস্পতি, বন যোগ অতি বনস্পতি। গায়ক, এটা ভেঙে করবো, বই যোগ অ গায়ক। নবান্ন, নব যোগ অন্ন নবান্ন। তাহলে আমরা এভাবে পরীক্ষায় আসলে আমরা সন্ধি বিচ্ছেদ করলে এভাবে ভেঙে ভেঙে করতে হবে। আবার বলি, পরস্পর দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। যেমন সিংহাসন, সিংহ যোগ আসন সিংহাসন। আমরা সন্ধি বিচ্ছেদ করি প্রাতরাশ, প্রাত যোগ রাস প্রাতরাস। জলাশয়, জল যোগ আশয় জলাশয়। বিচ্ছে, বর্ষিকার বি বিসর্গ যোগ ছে বিচ্ছে। জলৌকা, জল যোগ ঔকা জলৌকা। বিদ্যালয়, পিতৃ যোগ আলয় বিদ্যালয়। মহাকাশ, মহা যোগ আকাশ মহাকাশ। বনস্পতি, বন যোগ পতি বনস্পতি। গায়ক, বই যোগ অ গায়ক। নবান্ন, নব যোগ অন্ন নবান্ন। আমাদের পরীক্ষা আসলে আমরা এভাবেই লিখবো, এবার এভাবেই আমরা করব। সবাই বুঝতে পেরেছে? সবাই শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থাকবে, সাবান পানি দিয়ে হাত ধুবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, শরীরের প্রতি যত্ন নেবে, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।